একটানা প্রবল বর্ষণে জলমগ্ন অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। নিম্নচাপের প্রভাবে কয়েকদিনের একটানা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর, যার ফলে সমস্যায় পড়েছে ঝাড়গ্রাম পৌরসভার 18টি ওয়ার্ডের বাসিন্দারা। ঝাড়গ্রাম শহরের প্রাণ কেন্দ্র পাঁচ মাথার মোড়ে 5 নম্বর রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জলের স্রোত। বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, বিভিন্ন রাস্তার উপর দিয়ে বইছে জলের স্রোত। প্রবল বৃষ্টির ফলে বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়েছে, বেশ কিছু মাটির বাড়িও ভেঙে পড়েছে, যার ফলে সমস্যায় পড়ছেন ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আরও বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই একটানা বৃষ্টির ফলে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর নদীতে পরিণত হয়েছে। আপনার নাম? অর্জুন দলয়। আপনার কি সমস্যা? এ অনেকবার বলেছি, পাটিল লোককে বলেছি, তারপর আমার 12 নম্বর ওয়ার্ডে এটা অনেকবার বলেছি যে এখানে একটা ড্রেন বা এই পাশটায় রাস্তার ব্যবস্থা করার দরকার। প্রত্যেকবারই বৃষ্টি হলেই আমার বাড়িতে জল ঢুকে যাচ্ছে, আর অনেকবার পৌরসভার লোককেও কমপ্লেনও জানানো হয়েছে, দরখাস্ত লেখিয়ে করে দেওয়া হয়েছে, তাও কিন্তু কোনো এটার সংশোধন হয়নি কাজ। আর ড্রেনগুলো যেগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, ড্রেনের যত জল আমার এই বাড়ি দিয়েই প্রবেশ করে যাচ্ছে। হ্যাঁ, ড্রেনের ক্ষতির জন্য আমার বাড়ি দিয়ে জল যাচ্ছে, ড্রেন কোনো পরিষ্কার নেই। যে কালভার্টগুলো আছে কালভার্টগুলো বালি ভর্তি হয়ে জমা হয়ে গেছে। কি নাম আপনার? শিবানী দলে। কি সমস্যা হয়েছে? এই জলের সমস্যা, জল আসি ঘরে ঢুকে যাচ্ছে, কিন্তু জলে আমাদের তো রান্না বান্নাও করতে পারছে না এখন। এখানটু করে এক জাং করে জল জমা হয়ে যাচ্ছে, আর ছানাপোনা বেরাতে পারছে না, অসুবিধা হচ্ছে, কত রান্না বান্নাও করতে পারছে না, ঘরে জল ঢুকে যাচ্ছে। লোক আসুক এখানে সবার সামনে বলুক, বিয়ে করে আমরা ছাড়বো, আমরা তার আগে ছাড়বো না। কোনো 5 বছর আগে আমার 50 টাকা চুক নষ্ট হয়েছে এইরকম জলে ডুবে। নিকাশি কোনো কি ব্যবস্থা করা হচ্ছে না? কিচ্ছু নাই ব্যবস্থা, কিচ্ছু নাই। বিভিন্ন জায়গায় তো বলছে নাকি হাইড্রেন করছে, তার জন্য টাকা অ্যালোট হচ্ছে। আমাদের এখানে কোনো কিছুই করেনি বিগত বছরে, কিচ্ছু করেনি এখানে। ড্রেনগুলো ঠিক করা দরকার। সব থেকে বড় কথা, আমরা প্রতি বছর 1 হাঁটু জলে ঘরে ঘরে বাস, এখন আপনি চলুন আমার বাড়িতে 1 হাঁটু জল আছে। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।